প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার অশেষ দয়া করুণা ও ভালোবাসা আপনাদের সকলের উপর বর্ষিত হোক আমার টেন্স ও ইংলিশ লিটারেচার ক্লাসে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার এই চ্যানেলটা আমি শুধুমাত্র গ্রামের বা শহরের যারা ইংরেজি খুবই দুর্বল তাদের জন্য খুলেছি আমি নিজেও গ্রামে জন্মগ্রহণ করেছি এবং গ্রামের স্কুল কলেজেই পড়াশোনা করেছি এবং এখনও গ্রামের স্টুডেন্টদেরই শিক্ষা দিচ্ছি আমি খুব ভালোভাবেই জানি যে আমাদের গ্রামের স্টুডেন্ট বা শহরে যারা ভালো স্কুল কলেজে পড়তে পারে না বেশি টাকা পয়সা খরচ করে ভালো টিচারের কাছে না পড়তে পারে তারা ইংরেজির কোন প্রবলেমে ভুগে। যেহেতু এখনও গ্রামের স্টুডেন্টদেরই পড়াচ্ছি তাই এ সম্পর্কে আমার ভালোই আইডিয়া আছে যে আপনারা কেন স্কুল কলেজে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা আপনাদের ইংরেজি কেন শেখা হয় না আমি নিজেও যখন ছোটো ছিলাম যখন স্কুলে যেতাম তখন স্যারেরা বলতো যে এই একটা বাক্য দে বলতো এই বাক্যটা করো তখন বাক্যটা দেখতাম যেন অনেকেই করে ফেলে এবং আমরা তাদেরটা দেখে দেখে করতাম স্যারা সে জিজ্ঞেস করে লেখা হয়েছে তাহলে খাতাটা দেখাতাম বলতাম স্যার এই তো আমারটা হয়েছে কিন্তু স্যার দেখে বলতো বা হবা দিত কিন্তু মূল কাহিনীটা ছিল যে আমি পাঁচটা দেখে লিখেছিলাম আমি বলতে আমাদের এইটি থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট নাইনটি আপ পার্সেন্ট স্টুডেন্টই এটা করতো যে আর একজনেরটা দেখে আমরা লিখতাম আমরা লিখতে পারতাম না কারণ না আমরা সাবজেক্ট ভার অবজেক্টই চিনি না বাক্য লিখব কোর থেকে আমি আবার বলছি আমার এই চ্যানেলটা অবশ্যই যারা ইংরেজিতে খুবই দুর্বল তাদের জন্য লি ওপেন করেছি কোনো হায়ার এডুকেটেড ফ্যামিলির ছাত্রছাত্রীদের জন্য নয় কেননা তারা ইংরেজিতে অলরেডি অনেক এক্সপার্ট যাই হোক আমি আমার ক্লাস শুরু করার আগে সামান্য কিছু কথা বলে নিতে চাই যে আপনারা ইংরেজিতে যদি ভালো হতে চান তাহলে প্রতিদিন অবশ্যই পাঁচটা করে শব্দার্থ পড়বেন তাহলেও শব্দার্থটা এমনভাবে পড়বেন যেন নেক্সট টাইম বা দ্বিতীয়বারে না পড়া লাগে অথবা দ্বিতীয়বারে পড়লেও যেন আপনার মনে পড়ে যেন আমি এই ওয়ার্ডটা পিছিয়েও পড়েছি এই পাঁচটা ওয়ার্ড কীভাবে পড়বেন শব্দার্থ উচ্চারণ এবং প্রনাউ মানে শব্দ উচ্চারণ আর স্পেলিং এই তিনটা খুব ভালোভাবে নেবেন মিনি মিন্স আই ওয়ান্ট টু সে দ্যাট স্পেলিং প্রনাউন্সিয়েশন অ্যান্ড মিনিং এই তিনটা খুব ভালোভাবে পড়তে হয় আর প্রতিদিন যদি পাঁচটা করে পড়েন আর আমার ক্লাসের সাথে যদি আশা করি আপনারা দশটা বারোটা ক্লাসের সাথে থাকেন তাহলে আপনারা যত দুর্বলই হন না কেন আশা রাখি ইংরেজি শিখে যাবেন আমি ইংরেজি খুব ভালো যে বলতে পারি এমন না আমি খুব হায়ার হায়ার স্ট্যান্ডার্ড ইংরেজি বলতে পারি না কেননা আমি এখনও গ্রামের ছাত্রদেরই পড়াচ্ছি ক্লাসে গেলে তাদের সাথে আমাকে অবশ্যই বাংলায় কথা বলতে হয় যে কারণে আমার জানাটা এখনও রয়ে গেছে কিন্তু এটা স্বীকার করতে পারি যে আমি ভালোভাবে শেখাতে পারি এবং নির্ভলভাবে শেখাতে পারি এবং আপনি যত দুর্বলই বলে হন না কেন আমি অবশ্যই আপনাকে ইংরেজি শেখাতে পারবো যদি আপনি আমার রুল কটা ফলো করেন তাই এখন আমি আর বেশি আলোচনা করতে চাচ্ছি না এখন আমি সরাসরি আমার লেকচার চলে যেতে চাচ্ছি দেখেন আমরা মূলত কেন ইংরেজি পারি না কেন ইংরেজি পারি না পারি না মূলত আমরা সাবজেক্ট পার অবজেক্ট চিনি না আমাদের পাড়াগায়ে বা শহরে যারা ইংরেজি না পারার প্রধান কারণ হয় যে আমরা এইটটি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টরা অবশ্যই আমরা যারা দুর্বল তারা সাবজেক্ট পার অবজেক্ট চিনি না বলেই বেশিরভাগ সময় ইংরেজি আর শেখাই হয় না আর তাই আজকে আমি আপনাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেখাচ্ছি মনে রাখবেন সাবজেক্ট শিখতে আমাদের এক ঘন্টা লাগে না দু দিন লাগে না বা এক ঘন্টা লাগে না আধা ঘন্টা লাগে না এমন মাত্র পাঁচ মিনিট বা দুই মিনিটের মধ্যে চেনা যায় যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন সাবজেক্ট প্রথমে সাবজেক্ট যে কাজ করে হি হিউ ডাজ দা ওয়ার্ক স্কল সাবজেক্ট যে কাজ করে তাকে সাবজেক্ট বলে আচ্ছা আমরা যদি সংজ্ঞা দেখে নাচিনি তাহলে ধরে নিলাম সংজ্ঞা যে কাজ করে যে কাজ করে এসে আমি বুঝি না ঠিক আছে ধরে নিলাম ওই বুঝি না ঠিক আছে তাহলে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট বাহির হয়ে যায় দেখো দেখেন তারপর আছে ভার্ভ আচ্ছা এটা আরও ক্লিয়ার বুঝবেন আমি যখন উদাহরণে যাবো তখন ভার্ভ কোনো কাজ করাকে ভার্ভ বলে মানে কোনো কাজ করাকেই ভার্ব বলে কোনো অ্যাকশন ঠিক আছে কাজ ভার্ব ছাড়া আর কিছু উপায় আছে মনে রাখবেন ভার্ব ভার্বের পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই যেমন আমি কলমটা না ধরলে ধরা হতো না না নড়লে নড়া হতো না ঠিক আছে না হাঁটলে হাঁটা হতো না ঠিক আছে আমাকে দেখা যায় কিন্তু হাঁটাটা যদিও হাঁটতে দেখেন কিন্তু আপনি আমাকেই দেখেন কাজটা দেখা যায় না কাজটা এটা আলাদা পাওয়ার ঠিক আছে দেখেন অবজেক্ট যাকে আশ্রয় করে কাজ হয় তাকে অবজেক্ট বলে যাকে আশ্রয় করে কাজ হয় তাকে অবজেক্ট বলে এখন আমি যাকে আশ্রয় করে যেমন এটা যেমন কলমটা আমি ধরেছি বা যাকে কেন্দ্র করে কাজ হয় একই কথা কলমটা আমি ধরেছি কলমটাকে কেন্দ্র করে আমার কাজ হয়েছে ধরার কাজটা হয়েছে কলমটাকে কেন্দ্র করে বা আশ্রয় করে যেমন আমি আপনাদের দেখতেছি আমার দেখার কাজটা হয়েছে আপনাদের কেন্দ্র করে বা আপনাদেরকে আশ্রয় করে আপনারা না থাকলে আমি দেখতাম না এমন কিছু যাই হোক যা কিছুই দেখি ওইটাকে কেন্দ্র করে আমার দেখার কাজটা হচ্ছে এই কারণে এটাকে অবজেক্ট বলে যাই হোক আমি এটা ধরে নিলাম আপনারা এটাও বুঝেন না তখন আমরা কি করব। তখন একটা সহজ পদ্ধতি আছে আর একটা কাকে বা কি দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বাহির করতে হয় যেমন কাহাকে ধরছি ব্যক্তি হলে চলে আসতো কি ধরেছি মার্কার ধরেছি কাহাকে দেখেন আপনি তোমাদেরকে দেখি বা আপনাদেরকে দেখি কি দেখেন যেমন আমি একটা পাখি দেখি ঠিক আছে এরকম এখন এক্সাম্পলে যাচ্ছি আমি বাক্য থেকে আমরা এবার চিনে নিব কীভাবে সাবজেক্ট বা অবজেক্ট ভাই করা হয় খুব মনোযোগ সহকারে একটু দেখেন দেখেন ইংরেজি তো জীবনে অনেক পড়েছেন অনেক টিচারের কাছে পড়ছেন অনেক জায়গায় গেছেন অনেক চেষ্টা করছেন এবার না হয় আমার চ্যানেলটা কিছু সময় দেখেন কিছু দিন দেখেন যদি ভালো না লাগে তবে তো আর আমি আপনাদেরকে জোর করব না যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে রাখেন যদি উপকারে আসে রাজের সাথে আবির প্রতিদিন দোকানে যায় দেখেন আবির দোকানে যায় আমাদের প্রথমে কাজ হলো ভুল কে হয় ভার্ব কোন কাজ বলে বলছিলাম যাক আমি ধরে নিলাম কাজটা খুঁজে পাচ্ছি না যে পারেন সে তো ভালো কথা অটোমেটিক পারেন বা যে কোনোভাবে পেরে যান ভার্ব বাই করার অন্য পদ্ধতি দেখাচ্ছি আমি যেমন রাজ একটা ব্যক্তি ব্যক্তি মানে নাউন ঠিক আছে আর মনে রাখবেন ভার্ব কে কখনোই দেখা যায় না আগেই বলেছিলাম রাজ কে দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় ইত্যাদি ভার্ব হতে পারে না সাথে একটা প্রিপজিশন প্রিপজিশন আমি একটা বা দুইটা ক্লাস নিব আপনাদেরকে প্রিপজিশন ইংরেজির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই যাই হোক প্রিপজিশন যখন দরকার হবে তখন নিব যাই হোক আবির একটা ব্যক্তি যাকে ধরা দেখা যায় এটা কোনো ভার হতে পারে না প্রতিদিন নাম দোকান আপনারা দেখতে পারেন ছুইতে পারেন যেমন কোনো কিছু কেনার সময় আমরা দোকান ধরে দাঁড়াই বা দোকানের সামনে দাঁড়াই দোকানের মধ্যে লোক থাকে যাই হোক দোকান যেহেতু এটা নাম তাই এটা নাউন ভার না যায় যাই হলো ভার দেখেন যায় এটা নিচে দাগ দিয়ে ভি দিয়ে দিলাম লেটারটা লিখে দিলাম ভিম মানে ভার্ভ এরপরে ভার্ভের পরে মূলত সাবজেক্ট ভাইর করতে হয় যাওয়ার কাজটা কে করে ঠিক আছে যাওয়ার কাজটা রাজের সাথে আবির যায় আবির যায় ঠিক আছে তার মানে যদি এইভাবে না বুঝি কে যায় আবির যায় প্রশ্ন করলে চলে আসে এটা সাবজেক্ট এস দিয়ে দিলাম এখন অবজেক্ট অবজেক্টের পালা দেখেন অবজেক্ট ভাই করে যাকে আশ্রয় করে কাজ হয় এইরকম আমি অনেক জিজ্ঞাসা করলেও তারা বলেছে অবজেক্ট যেমন রাজ তমক বা বাক্যের প্রথমে থাকে ইত্যাদি যাই হোক অত নিয়ে আমরা না বাড়াই করছি কথা এখন দেখেন অবজেক্ট কাহাকে বা কি দ্বারা প্রশ্ন করে অবজেক্ট ভাই করতে হয় কাহাকে যায় কি যায় কি যায় আমরা এই ম্যাচ করে এসে কি যায় বলতে আবির যায় যদি আপনি উত্তর নেন তাহলে এই আবির সাবজেক্টের সংজ্ঞার সাথে ম্যাচ করে যায় বা মিলে যায় সুতরাং আবির যেটা মূলত অব সংজ্ঞা দিকেই সংজ্ঞা বের করাটাই সবচেয়ে বেটার যদি না বুঝি তখন কা প্রশ্ন ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলো করে নিতে হয় যদি সংজ্ঞার সাথে মিলে যায় ওটাই হান্ড্রেড পারসেন্ট রাইট তাই যাই হোক এটা যেহেতু আগে সাবজেক্ট পেয়েছে এটার নিব না এখন অবজেক্ট যেহেতু অবজেক্ট পাচ্ছি না দেখেন রাজের সাথে আমি কার সাথে যদি প্রশ্ন করি তাহলে রাজের সাথে কিন্তু কার সাথে তো দিয়ে আর অবজেক্ট বাই করতে বলিনি কাহাকে শুধু কাহাকে ব্যবহার করতে বলছিলাম পরেরটা দেখলে একটু বুঝবেন এ আর কে অভিরাজ প্রতিদিন ইংরেজি শেখান দেখেন শেখান হলো ভার ঠিক আছে এখন প্রশ্ন করবো সাবজেক্ট বাইরে কে শেখায় অভিরাজ সাবজেক্ট এরপরে অবজেক্ট কাহাকে শেখায় এ আর কে অবজেক্ট কি শেখায় ইংরেজি এটা একটা অবজেক্ট ঠিক আছে এখন কথা হলো আগের পক্ষে কি তো অবজেক্ট নাই নো মনে রাখবেন সব বারবেরই অবজেক্ট থাকে থাকে না অবজেক্ট থাকে শুধুমাত্র ট্রানজিটিভ বারবে ট্রানজিটিভ ট্রানজিটিভ মানে ট্রানজিটিভ দেখেন আমি এটা লিখে দিই টি আর এ এন এস আই টি আই ভি ই ট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব কাকে বলে যে ভার্ভের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার বলে আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার লিখে না রাখেন যদি খাতা থাকে তাহলে লিখে রাখবেন ইনট্রানজিটিভ মানে যে ভার্ভের অবজেক্ট থাকে না এখন কথা হলো অবজেক্ট থাকে কোন ভারবে অবজেক্ট থাকে না কোন ভারবে একটা প্রশ্ন থাকতে অবজেক্ট যেমন ধরেন আমি বললাম আমি দেখেছি আপনি অটোমেটিক প্রশ্ন করবেন ছাড় আপনি কি দেখেছেন আবার যদি বলি আমি খেয়েছি আপনি অটোমেটিক প্রশ্ন আপনি কী খেয়েছেন ঠিক আছে যদি আমি বলি যে আমি লাভ দিয়েছি তাহলে কিন্তু আপনি প্রশ্ন করবেন না কী লাভ দিছেন ঠিক আছে আবার যদি বলি আমি নদীতে সাঁতার কাটছি তাহলে কিন্তু আপনি বলবেন না আপনি কি সাঁতার কাটছেন বা কাহাকে সাঁতার কাটছেন আপনি বললেন কোথায় সাঁতার কাটছেন কোথায় দিয়ে কাহা বা কোথায় দিয়ে অবজেক্ট বাইর করতে হয় না আমি বলছি শুধুমাত্র কাহাকে যদি আমি বলি যে ধরেন আমি কেটেছি তাহলে আপনি বলবেন কেটে স্যার আপনি কি কাটছেন যদি বলি মেরেছি আপনি প্রশ্ন করতেছেন স্যার আপনি কাকে মারছেন বা মারছেন মানে অবজেক্ট অবজেক্ট আছে আছে দিয়ে প্রশ্ন করতে আর যদি বলি পাখিটা উড়েছে বা আমি উড়েছি ঠিক আছে তাহলে আপনি প্রশ্ন করবেন না স্যার আপনি উড়েছেন কাকে উড়েছেন আপনি প্রশ্ন করবেন স্যার আপনি কোথায় উড়েছেন মনে রাখবেন কোথায় দিয়ে অবজেক্ট বাইর করতে হয় না সহজ কথা শোজকতা একেবারে কাকে বাকি বুঝছেন যেভাবে প্রশ্ন করতে হয় জেন ট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে থাকে টা থাকবে সুতরাং যায় ভার্বটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব তাই এর অবজেক্ট ছিল না নেই আর শেখানো ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব তাই এটা দুটো অবজেক্ট পাইছি দুটোও থাকতে পারে অবজেক্ট একাধিক থাকতে পারে আ যাই হোক আজকে আর আলোচনা করব না আমরা নেক্সট ক্লাসে সরাসরি টেন্সে চলে যাব। আর আশা রাখি এই সাবজেক্ট ভাব অবজেক্ট জিনিসটা খুব ভালোভাবে নিজের আয়ত্ত করে নেবেন নিজ দায়িত্বে আর মনে রাখবেন ইংরেজি শিখতে হলে অবশ্যই আপনাদেরকে প্রতিদিন মিনিমাম পাঁচটা শব্দ অর্থ মুখস্থ করতে হবে আর মনে রাখবেন ইংরেজি শেখাতে আমার মাত্র দশ থেকে বারোটা ক্লাস লিখতে পারে আপনার যদি প্রতিদিন পাঁচটা করে শব্দার্থ পড়েন আর আমার দশটা বারোটা ই দেখেন ক্লাস দেখেন তাহলে আশা রাখি আপনারা মোটামুটি ইংরেজি লিখতে লিখতে পারবেন এবং মোটামুটি বলতেও পারবেন যদি আসলে স্পিকিংটা হলো যে খুবই একটা ইজি বিষয় তাহলে যদি আপনি যত বেশি স্পিকিং করবেন তত বেশি শিখে যাবেন যেমন আপনার গ্রামের কিছু খুব অশিক্ষিত ছেলেটাও যদি ইউরোপে চলে যায় ছয় মাস পরে সে দেখবেন অনারগোল ইংলিশ বলে ঠিক আছে এটা হচ্ছে যে জাস্ট বলার উপর নির্ভর করে তাই আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমাকে হেল্প করবেন এবং আপনারা নিজেদেরকেও হেল্প করবেন আল্লাহ হাফেজ